হ্যালো ফ্রেন্ডস, আজ একটা বেবি ফ্রক করে দেখাব। প্রথমে বেবি ফ্রকের নিচে যে ডিজাইনটা দেব সেই ডিজাইনটা করব। প্রথমে জিরোর থেকে 10 নিডলস নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 10 নিডলস নেব এই ডিজাইনটা ফ্রকটার নিচে দেব। 6 মান্থ টু 18 মান্থ বেবিদের ফ্রকটা করে দেখাবো। প্রথমে এইভাবে ঘরটা তুলে নেব। টেন নিডলস নিয়ে ডিজাইনটা পরবো। এভাবে টু বাড়বো। এখানে 2 বার বলেছি। থ্রি কাটার ট্রান্সফার টুলসটাকে ব্যবহার করব। এখানে 3 নিডলস নিয়ে রাইট সাইডে নিডলে তুলে দেব। এখানে 1 নিডলস ছেড়েছি, এখানে একটা জালি তৈরি হবে। এখানে 10 নিডলস বাড়িয়ে আবার 10 নিডলস কমিয়ে দেব। এখন জালিটা এভাবে থাকবে। এই যে জালি তৈরি হয়েছে পাশের থেকে। 1 2 3 3 নিডলস নিয়ে রাইট সাইডের নিডলে তুলে দিতে হবে। এখানে একটা নিডল ছেড়েছি, সামনের দিকে এগিয়ে আনবো। এগিয়ে 2 বার বলবো। 1 5 থেকে 3 নিডলস এইভাবে তুলে নিয়ে রাইট সাইডে তুলে দিতে হবে। রাইট সাইডে তুলে দেবো। এখানে যখন 10 জালি হয়ে যাবে তখন আমার ঘর বানানোটা হয়ে যাবে। এখানে জালি হয়েছে। 1 1 2 3 4 5 6 7 7 জালি তৈরি হয়েছে।
তেল, এখানে তিন জালি তৈরি হয়েছে, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন, টেন জালি তৈরি হয়ে গেছে। এখানে টেন নিডলস বাড়িয়েছি, এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন, টেন নিডলস নিয়েছিলাম ডিজাইনটা ফেলার জন্য। এখন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন, টেন নিডলস বাড়িয়েছি, এখানে টোয়েন্টি নিডলস রয়েছে। এখানে টেন জালি তৈরি করার পরে টু বার বুনতে হবে, ওয়ান টু, টু বার বোনার পরে টেন নিডলস ঘর কমিয়ে দেব। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট, এখানে টেন নিডলস বাড়িয়েছি, এখানে টেন নিডলস কমিয়ে দিয়েছি, এখানে টেন নিডলস হয়েছে, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন, টেন নিডলস রয়েছে। এখানে টু বার বুনতে, ওয়ান টু, টু বার বোনার পরে ওই একইভাবে ডিজাইনটা ফেলব, থ্রি নিডলস রাইট সাইডে তুলে দেব। এখানে যে নিডলসটা ছেড়েছি জালি পড়বে, টু বার বুনব, ওয়ান টু, এখানে থ্রি নিডলস নিয়ে ডিজাইনটা ফেলব। পেছনের নিডলসটাকে সামনের দিকে এগিয়ে টু বার বুনব, ওয়ান টু, এইভাবে ফ্রকের নিচের ডিজাইনটা ফেলব। Gracias.
এখানে জালি হয়েছে 1 2 3 4 5 6 7 7 জালি তৈরি হয়েছে। এখানে 10 জালি হবে। এখানে জালি হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 10 জালি তৈরি হয়েছে। 10 জালি তৈরি হওয়ার পরে উবার করব এখানে যে 10 নিডলস বাড়িয়েছি 10 নিডলস কমিয়ে দেব। ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এখানে 10 নিডলস বাড়িয়েছি, 10 নিডলস কমিয়ে দিয়েছি। এখানে আমার 10 নিডলস রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 10 নিডলস থাকবে। এখানে 2 বার বলবো, 1 2 2 বার বোনার পরে সেম প্রসেসে ডিজাইনটা হবে। বোল পি ডিজাইন করা হয়ে গেছে, ফ্রকের নিচে দেব। 8টা হয়েছে। এখানে হাফ করে উল্টো করে 0 0 নিডলে দেব। এখানে 55 নিডলস দেব, 55 এখানেও 55 এইভাবে ঘর তুলে নেব।
ঘর তোলা হয়ে গেছে। ঘর তোলা হয়ে গেছে, এই উলটা দিয়ে এইভাবে ঘর তুলে নেব। এগুলো সামনের দিকে এগিয়ে আনবো। নিচে রানী কালার দিয়েছি, উপরে গ্রিন কালার দেব। এখানে কোনো ডিজাইন দেবো না, এখানে প্লেন বুনবো। এখানে 100 বার বুনেছি, 100 বার বুনে দিচ্ছি। এখন কোমরটার জন্য ঘরটা খুলে দেবো। এখানে কোমরের জন্য 40x40 ঘর নেবো। এইভাবে ঘর তুলে নেব। কোমরের জন্য 40x40 মোট 80 ঘর নিয়েছি। এইভাবে ঘর তুলে নেব। এখানে ঘর তোলা হয়ে গেছে, 2 বার বুনবো। এখন একটা ডিজাইন ফেলবো, 0। জিরো থেকে ডিজাইন খুলবো। এখানে টোয়েন্টি ফোর গ্যাপ দিয়ে ডিজাইনটা খুলবো।
এখানে কোমরে ফিতে দেওয়ার জন্য ছিদ্র করব। পেছনে নিয়ে সামনের দিকে এগিয়ে টুবাল বুনব। এর কোনো ডিজাইন হবে না, এখান থেকে ডিজাইনটা করব। পেছনে নিয়ে সামনের দিকে এগিয়ে টুবাল বুনব। এইভাবে ডিজাইনটা ফেলবো। এখানে তিনটে জালি করা হয়ে গেছে, 1 2 3 তিনটে। এখন ঘর কমিয়ে দেব, প্রথমে 4 নিডলস কমিয়ে দেব। অন প্রথমে 4 নিডলস কমে দেব। এখানে 4 নিডলস কমিয়ে দেব। অন টু থ্রি ফোর নিডল কমেছে, এখন 3 নিডলস কমিয়ে দেব। অন টু থ্রি, এখানে 3 নিডলস কমিয়ে দেব। অন টু
4 needles এর পর 3 needles কমে যাবে on two three needles coming over two three needles coming over দু পাশে 10 needles 10 needles মোট 20 needles কমিয়েছি জিরো থেকে সামনে লেন্সগুলো সামনের দিকে এগিয়ে নেব ক্যারেজের নাম্বার অনেক সেট করেছি এখানে প্রথমে 5 নিডলস কমিয়ে দেব One, two, three, four, five. এখানে 5 needles কমিয়েছি এখন 4 needles কমিয়ে দেব on 2 3 4 এখানে 4 needles কমিয়ে দিয়েছি এখানে 3 needles কমিয়ে দেব on 2 3 needles কমিয়েছি প্রথমে 5 needles 4 needles 3 needles কমিয়েছি Thank you.
এখানে ঘর কমানোর পরে 6 বার বোনার পরে ঘর মেরে দেব। এখন ঘর কমিয়ে নেব। এখন ঘর মেরে দেব। সব তৈরি করা হয়ে গেছে। এখন গলাটা আর হাতাটা হাতটা করব। দুটো পার্ট তৈরি করা হয়ে গেছে। এটা যেভাবে তৈরি করেছি ঠিক সেই ব্যাক সাইডটাও ঠিক একইভাবে তৈরি করেছি। হাতটা এখন জয়েন করব, পেছনের পাটটা সোজা দিকে নেব। জিরো থেকে ঘরটা তুলে নেব। এই পাটটা উল্টো করে নেব। এই পাটটা সোজা করে নিয়েছি, এই পাটটা উল্টো করে নেব। এইভাবে ঘর তুলে নেব।
জয়েন্ট হয়ে গেছে। আমি দুটোই জয়েন্ট করে নিয়েছি। ফ্রকটা আমার তৈরি করা হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।